অর্থাৎ জীবনে বড় হতে গেলে শিক্ষার দরকার,
সেই শিক্ষার ফলস্বরূপ পিতা মাতাকে শ্রদ্ধা করা, প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা, তাদের সামনে উচ্চ ঈশ্বরে কথা না বলা, অবনত মস্তক হয়ে তাদের কাছে কি বলবো বিদ্যাভ্যাস করা, এইগুলি হল মানব জীবনের মেরুদণ্ড। বিবেকানন্দ বলতেন শিক্ষায় মেরুদণ্ড, বিবেকানন্দ বলতেন অন্তর্সুপ্ত শক্তিকে জাগ্রত করাই হল শিক্ষা। সুতরাং তোমরা যথার্থ শিক্ষা উপার্জন করো, বিদ্যাকে আস্বাদন করো, পিতামাতাকে শ্রদ্ধা করো, গুরুজনদের শ্রদ্ধা করো, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও শ্রদ্ধা করো। কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ভগবান গীতায় বলেছে যে শ্রদ্ধাবান হয়, নিষ্ঠাবান হয়, সেই জ্ঞান লাভ করতে পারে। এমনি জ্ঞান লাভ হয় না, আর বাছুর না হতে হয় তবেই তাদের কৃপায় জ্ঞান লাভ হয়। আমার কথা বলে বল, আর বেশি দীর্ঘায়িত করছি না। তোমরা যথার্থ জ্ঞান লাভ করো, যথার্থ বিদ্যা লাভ করো। আমার গুরুদেব বলতে বিদ্যায়া অমৃত মস্তুকে, বিদ্যার দ্বারা অমৃতকে পাওয়া যায়। সা বিদ্যা যা বিমুক্তয়ে, সেটাকে বিদ্যা বলা হয় যেটা মুক্তির কারণ হয়। তোমরা যে বিদ্যা উপার্জন করছো এটা হলো প্রাথমিক। এই প্রাথমিক বিদ্যা অর্জন করে তোমরা যথার্থ শিক্ষার্থী হও, তোমাদের যথার্থ কল্যাণ হোক, মঙ্গল হোক, ভগবত চরণ পদে এই প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাদি পশ্যন্তু মা পশ্যন্তু ভবাদ ভবে। তোমরা সকলেই সুখী হও, সুখী মানে আসল শিক্ষা লাভ করো। যা আত্মজ্ঞান হয়েছে সে বলি রোগগ্রস্ত হয় বাহ্যিক রোগ, আর সেই ভদ্রবস্তুকে দর্শন করো। এই শুভেচ্ছা আশীর্বাদ পোষণ করে আমার বক্তব্যের বিশ্রাম এখানেই দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।